আমাদের একটা ক্যাবিন এবং আমরা বেসিক্যালি মেরিন ড্রাইভে, আমরা দীর্ঘতম বিচের পাশে যে মেরিন ড্রাইভটা আছে আমরা মেরিন ড্রাইভটা আমরা ঘুরাই গত 2 মাস, এবং সাথে রানিং মাস সহ আমাদের টোটাল 3 মাস বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণ হলো রেনি সিজন, কারণ আমাদের তো সার্চকোলা বাস হওয়ার কারণে আমরা বৃষ্টির সময় আমাদের গ্যাসদের আমাদের সার্ভিসটা নিতে পারি না, যার কারণে আমাদের সার্ভিসটা বন্ধ। আর আমরা অক্টোবর থেকে ইনশাল্লাহ অক্টোবর নাগাদ আমরা আমাদের গাড়ি স্টার্ট করবো। সন্ধ্যার পরে একজন ফোন দিয়েছে, উনি বলছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলতেছে, আমি অনেক ফোন পেয়েছি সাব চ্যাম্পিয়নশিপের পরে, রাতের 12টা প্লাসের পরে ফোনটা দিয়েছে হলো ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে সবকিছুই ছিল বা বেসরকারি অর্গানাইজেশন গুলো, এই যে বাপ, এই যে আপনার টিএস পোস্ট, এই যে আপনার বিশন দ্বারা, এই যে আপনার নারী জাগরণী ফাউন্ডেশন, এই যে আরো বিভিন্ন কোম্পানি গুলা ফোন দিতে ওরা আমাদের গাড়ি নিতে চাচ্ছে। আমাদের রুট পারমিশন নাই, যে মহাসড়কে চলার মতো আমাদের পারমিশন নাই, কিন্তু ওরা চাইলে তো ওইটা সম্ভব হইতো, তাই ওরাও চায় না, দেন আমরা আর দিতে পারি না। ওরা বাসটা লাগবে বলছে, দেন আমি ওনাকে জিনিসটা জানাইছি, কারণ তখন পর্যন্ত আমাদের অফিসের ডিসিশন ছিল আমরা বাস দিচ্ছি না, আমরা বাস ঢাকায় পাঠানোর মতো আমাদের ইয়া নাই। কিন্তু আমি হঠাৎ আমার অফিস থেকে আমাকে রাতের প্রায় শেষ রাতের দিকে একটার দিকে আমার অফিস জানাচ্ছে যে না রাখো, আপাতত রাখো, মানে সকালে জানতে পারতেছি যে আমরা গাড়িটা পাঠাচ্ছি এবং পিসপুটির সাথে আমাদের কথা হয়ে গেছে। আমি যতটুকু জানতাম লাঞ্চের আগ পর্যন্ত আমরা জানতাম যে গাড়িটা আমরা পাঠাচ্ছি, কিন্তু লাঞ্চের পরপরই জানতে পারতেছি আমরা গাড়িটা পাঠাচ্ছি না, কারণ গাড়ি ওরা ম্যানেজ করছে। ভাড়ার ব্যাপারও হয় না, ওরা জাস্ট ফয়েল বিল, তেলের বিল, এরকম সেরকম ব্যাপার স্যাপার ছিল।